হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন একটা যে সবজি সেটা হচ্ছে লাউ শাক বা লাউ। আর এই লাউটা যারা লাউ চাষ করে, এখানে দেখা যায় কি মানে লাউয়ের গাছ অনেক বড় হয়, কিন্তু লাউয়ের ফলনটা অনেক ক্ষেত্রে অনেক সময় কম হয়। তবে সেটা সবার ক্ষেত্রে না, মানে অনেকজনের ক্ষেত্রে দেখা যায়, যারা ছাদ বাগান করে তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখা যায় লাউ গাছ হয়েছে কিন্তু লাউয়ের মানে কাঙ্ক্ষিত যে ফলন সেটা হয়নি। তো এই কাঙ্ক্ষিত আসলে ফলনটা না হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। এর প্রধানত যে কারণটা সেটা হচ্ছে গাছের অধিক পরিমাণে ব্রাঞ্চিং না করা। মানে একটা লাউ গাছ যখন চারা থেকে গাছটা গজিয়ে উঠে, তখন কিছু টেকনিক অবলম্বন করে আসলে এই গাছটার আসলে মানে বেশ অনেক পরিমাণে ব্রাঞ্চ তৈরি করা যায়, মানে শাখা প্রশাখা তৈরি করা যায়। আর যত বেশি পরিমাণে শাখা প্রশাখা তৈরি করা যাবে, তত বেশি পরিমাণে ফুল এবং ফল আসবে। তো বন্ধুরা, এখানে আমাদের একটা নতুন লাউ গাছ দেখা যাচ্ছে, যে গাছটাতে আসলে আরও আগেই মানে কাটিং করার দরকার ছিল। তো আজ আমরা লাউ গাছের 3G পদ্ধতিতে যে কাটিং সেটা নিয়ে কথা বলবো। আর এই 3G পদ্ধতি কাটিংয়ের মাধ্যমে লাউ গাছের ফলন প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলা সম্ভব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। তো বন্ধুরা, এখানে গাছের যে গোড়ার অংশটা দেখছেন, এই যে একদম মানে গোড়া থেকে আসলে এই গাছটা একটা মাচার উপরে উঠে গিয়েছে। তো এই অংশটা হচ্ছে আসলে ফার্স্ট জেনারেশন বা 1G। এখান থেকে এখানে দেখেন কাটা পড়েছিল, এখানে কোনো না কোনোভাবে এই অংশটা কাটার ফলে এখান থেকে আবার নতুন দুইটা শাখা জন্ম হয়, একটা হচ্ছে এটা আর একটা এটা। এই দুইটা শাখা হচ্ছে আসলে মানে 2G বা সেকেন্ড জেনারেশন। এই ফার্স্ট জেনারেশন থেকে যদি যদি কোনো ডাল কাটা না হয়, তবে এখান থেকে যেই ফুলগুলো আসবে তার সবগুলো ফুলই হবে পুরুষ ফুল, আর পুরুষ ফুলে কিন্তু কোনো ফল হবে না। আর এই ফার্স্ট জেনারেশন মানে 1G কাটার ফলে যে 2G জন্ম হয়, সেই 2G থেকে যেই ফলগুলো মানে যেই ফুলগুলো হবে সেখানের মধ্যে পুরুষ এবং স্ত্রী উভয় ফুল থাকবে, কিন্তু প্রায় 80-90% থাকবে হচ্ছে পুরুষ ফুল, আর বাকি 10-20% পর্যন্ত মানে স্ত্রী ফুল থাকে এবং এখান থেকে লাউ পাওয়া যায়। কিন্তু একটা গাছের এই শুধুমাত্র 20% যদি লাউ পাওয়া যায়, তাহলে সেই গাছটা থেকে আসলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। তো বন্ধুরা, আমরা এখন দেখাবো কি 2G কি আসলে কিভাবে 3G করা যায়। বন্ধুরা, এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট ফুল দেখা যাচ্ছে, দেখেন এই ফুলটা কিন্তু স্ত্রী ফুল, আর এখানে যে ফুলটা দেখা যাচ্ছে এই ফুলটা পুরুষ ফুল। এই পুরুষ মানে এইখান থেকে আসলে যেই মানে যতগুলো ফুল হবে তার বেশিরভাগই কিন্তু আসলে পুরুষ ফুল হওয়ার সম্ভাবনাই বেশি। তো ছোট ছোট্ট একটা টেকনিক অবলম্বন করলে এই পুরুষ ফুলগুলোকে কমিয়ে এখানে মানে স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক বাড়ানো সম্ভব। এই যে যে ডালটা আছে, এই ডালের ছোট্ট এই আগার অংশটাকে কেটে দিব এভাবে। কেটে কেটে দেওয়ার ফলে এখান থেকে এই যে এখানে যেই ছোট শাখাটা আছে, এই শাখাটা এখান থেকে কিন্তু আবার নতুনভাবে শাখা জন্ম হবে। আর এই জায়গা থেকে যে যেই ডালগুলো আসবে, সেই মানে যে ব্রাঞ্চগুলো বের হবে, সেই ব্রাঞ্চ থেকে পুরুষ এবং স্ত্রী উভয় ফুল থাকবে, তবে স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক বেশি থাকবে এবং এখান থেকে অধিক পরিমাণে লাউ ধরার সম্ভাবনা থাকে। আর আরেকটা কথা, এই যে আমরা ব্রাঞ্চিং যে করার জন্য এই কর্তন করলাম, গাছের যে অংশটা আমরা কেটে ফেললাম, এই অংশটা কখনোই আপনারা নখের সাহায্যে কাটবেন না, কারণ আমাদের নখে বিভিন্ন ধরনের ফাঙ্গাল বা অন্যান্য কোনো জীবাণু থাকতে পারে যেটা নরম কাণ্ডের মাধ্যমে গাছের মধ্যে গিয়ে গাছে ক্ষতি করে। তাই এই কাটার ক্ষেত্রে এ ধরনের নতুন কোনো ব্লেড ইউজ করবেন যেটা মানে জীবাণুমুক্ত থাকে। এই পদ্ধতির মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি লাউয়ের ফলন অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। আর এখানে দেখুন, এখানে এখানে একটা এই অংশটা আগে কাটা হয়েছিল, যার ফলে এখানে নতুনভাবে একটা মানে দেখা যাচ্ছে স্ত্রী ফুল,
স্ত্রী ফুলটা এখন মানে মোটামুটি লাউয়ে পরিণত হচ্ছে ধীরে ধীরে। এখানে আরও বেশ কিছু আছে, দেখেন এখানে আরও একটা, এটাও কিন্তু মানে স্ত্রী ফুল এবং এটা গর্ভাশয়। এই ফুলটা ধীরে ধীরে মানে এই ফুটবে এবং ফোটার পরে এই অংশটা ধীরে ধীরে লাউয়ে পরিণত হবে, এটা লাউ হবে। আর আমি এখন আপনাদেরকে কয়েকটা পুরুষ ফুল দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখেন এটা কিন্তু একটা পুরুষ ফুল, এখান থেকে কখনোই ফল হবে না। আর যে বলেছিলাম এই ডালটাতে এই ধরনের ডালগুলোতে পুরুষ এবং স্ত্রী ফুল বেশি থাকে, সরি পুরুষ ফুলের সংখ্যাটা বেশি থাকে, তার প্রমাণ হিসেবে দেখুন এখানে এটাও পুরুষ ফুল, এটাও পুরুষ ফুল, এটাও পুরুষ ফুল, তিনটা পুরুষ ফুলের বিপরীতে মাত্র একটা স্ত্রী ফুল। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আর একটু সাপোর্ট। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ধন্যবাদ।